প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? মোসাম্মদ গুল নেহার বানু, সহকারী শিক্ষক, খানসামা দিনাজপুর। আজকে বিষয় হচ্ছে আমাদের শ্রেণী, সপ্তম শ্রেণী বিষয়, বাংলা দ্বিতীয়, আলোকঝারি অনলাইন স্কুল। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে আমাদের দেখো সন্ধি পড়াবো, বাংলা দ্বিতীয় সন্ধি। সন্ধি সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ মিলন বা পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি মিলনকে সন্ধি বলে। সন্ধির প্রয়োজনীয়তা, সন্ধির প্রয়োজনীয়তা পাশাপাশি অবস্থিত দুটি সন্ধি ধ্বনি দূরত্ব, উচ্চারণের সময় সন্ধির ফলে উচ্চারণের স্বাচ্ছন্দ্য আসে এবং উচ্চারণের সচলতা সন্ধি ভাষা সংক্ষিপ্ত করে, যেমন নবযোগ, অন্ন, নবান্ন। সন্ধি প্রয়োজনীয়তা, সন্ধি কয় প্রকার? সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি হচ্ছে স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন নবান্ন, নবযোগ অন্ন, নবান্ন হিমালয়, হিম যোগ আলয় হিমালয়। তাহলে আমাদের স্বরসন্ধি হলো এখন ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধির সঙ্গে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধির সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে, ব্যঞ্জন সন্ধি। যেমন উচ্চারণ, উচ্চারণ, উচ্চারণ। স্বজন, স্বজন, স্বজন। তাহলে আমাদের সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি দুই প্রকার হলে এখন আরেকটা সন্ধি আছে, বিসর্গ সন্ধি। কি বিসর্গ সন্ধি বলে? ব্যঞ্জন সন্ধির সঙ্গে প্রকার ভেদ আছে। যেমন বিসর্গ হচ্ছে র এবং দন্ত্যস্য সংক্ষিপ্ত রূপ নির্ময়ের সঙ্গে স্বরধ্বনি ব্যঞ্জন সন্ধির সঙ্গে স্বরবর্ণকে বিসর্গ সন্ধি বলে। যেমন আবিষ্কার, আবিজকার, আবিষ্কার। তাহলে আমাদের সন্ধি হইল সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি, আর একটা আছে বিসর্গ সন্ধি। বা ঘরের বাইরে গেলে তোমরা মাস্ক ব্যবহার করবে আর সামাজিক দূরত্ব বজায় রাখবে। আজকে সমাপ্ত এখানে।